উপর থেকে তো যাত্রী এখন কম থাকবে, যারা অন্যভাবে হেঁটে হেঁটে এসে তারা শুধু নামবে। রাস্তাটা খারাপ লাগে না? সিঁড়িটা পারবেই না তুমি, অত সিঁড়ি ভাঙতে পারবেই না। ওরকম করলে বেড়াতেই পারবে না পাহাড়। হ্যাঁ, এইটুকু তো করতেই হবে। তারপরে গিয়ে রাম কৃষ্ণ কবে থেকে খারাপ হয়ে পড়ে আছে করতে পারবে না।